পরীক্ষা চলছে। স্কুলে স্কুলে পর্ষদের চেয়ারম্যান রামানুজ গঙ্গোপাধ্যায় খতিয়ে দেখলেন পরিকাঠামো। ইংরাজি প্রশ্নপত্রের বিষয়ে সভাপতি বলেন, অভিযুক্ত চিহ্নিত হয়েছে, সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের হয়েছে। মাধ্যমিক পরীক্ষা চলছে, সারপ্রাইজ ভিজিটে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। গত শুক্রবারের পর শনিবার নদিয়ার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে আসেন পর্ষদ সভাপতি। এদিন নদিয়ার কালীগঞ্জ, তারপর ধুবুলিয়া হয়ে নবদ্বীপে আসেন এবং বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্ষদ সভাপতি জানান, মূলত পরীক্ষার জন্য বিদ্যালয়গুলির পরিকাঠামো ও সার্বিক ব্যবস্থা খতিয়ে দেখার জন্যই এই ভিজিট। তিনি বলেন, পরীক্ষার জন্যে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেগুলি আমরা কত ভালোভাবে করতে পারছি সেটা দেখার জন্যই বিভিন্ন বিদ্যালয়ে যাচ্ছি। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলাদা করে কিছু বলার নেই, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি নিজেও পুরো বিষয়টি খতিয়ে দেখেছি। এত মানুষ, তারা এত পরিশ্রম করছেন। পাশাপাশি ইংরাজি প্রশ্নপত্রের বিষয়ে তিনি বলেন, ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের হয়েছে, অভিযুক্তকে আইডেন্টিফাই করা গেছে। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি রিপোর্ট পেয়ে যাব। নদিয়ার পাশাপাশি এদিন বর্ধমান ও হুগলিতেও যাওয়ার কথা পর্ষদ সভাপতির। নদিয়াতে বিদ্যালয় পরিদর্শনের পর সমস্ত পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান পর্ষদ সভাপতি। তিনি বলেন, পরিবেশ ভালো, ব্যবস্থাপনা ঠিক আছে, আমরা যে নির্দেশিকা নিয়ে চলছি, যে নিয়ম মেনে চলছি, সেই নিয়মের মধ্যে পড়ে। প্রেসিডেন্ট সাহেব আছেন, প্রিন্সিপাল ম্যাম, হেডমিনিস্ট্রেশন ম্যাম আছেন এবং জেলা আধিকারিকরা আছেন, তো আমার সহকর্মীরা আছেন, রমেন আছে। তো আমরা যেটা দেখতে চেষ্টা করছি, যে ব্যবস্থা করা হয়েছে সেই ব্যবস্থাটা কতটা ভালোভাবে আমরা ফলো করতে পারছি, সেখানে কোনো সুবিধা অসুবিধা হচ্ছে কি, সেই জন্যই আমি জেলা ভিজিটগুলো করছি। আমাদের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই, আমি পুরো জিনিসটা খতিয়ে দেখেছি এবং আমি গতকাল প্রেস নোট দিয়েছি। এগুলো ইচ্ছাকৃত স্যাবোটাজ, যেটা কিনা ব্যবস্থা ভালো চলছে, এত মানুষ, তারা এত পরিশ্রম করছেন, তাদেরকে ডিমোটিভেট করা, এইসব কারণগুলোর জন্য মিসলিড করা, এইসব কারণে হয়। তবে আমি এটুকু বলতে পারি যে অলরেডি তদন্ত চলছে, আমরা আইডেন্টিফাই করে ফেলেছি সোর্স এবং আমরা সাইবার ক্রাইমকে দিয়ে দিয়েছি। তো আমরা আশা করছি রিপোর্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাব, ভেরিফিকেশনের অপেক্ষায়। এরপরে আমি এই জেলারই অনেকগুলো স্কুলে যাব, তারপরে বর্ধমান আছে, তারপরে হুগলি আছে, সো আরও দুটো জেলা আছে। সো আশা করছি আরও 10-12টা স্কুল তো যাবোই। তাদের জন্য অশেষ শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা। আমি আর বেশি সময় নেব না, তাদের ঢোকার সময় হয়ে গেছে এবং পরীক্ষা ভালোভাবে দেবে, এটাই কাম্য, এটাই হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।